ম্যানিচিংস এর আজকের এই পর্বে আমরা তোলারাম কলেজ সম্পর্কে জানব। 1937 সালে নারায়ণগঞ্জের প্রখ্যাত শিক্ষাবিদ খগেন্দ্রনাথ চক্রবর্তী তোলারাম কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। প্রতিষ্ঠালগ্নে তিনি মাত্র 5 জন শিক্ষার্থী নিয়ে ক্লাস শুরু করেছিলেন। একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার জন্য খগেন্দ্রনাথ বৃহত্তর ময়মনসিংহের বর্তমান টাঙ্গাইল জেলার মির্জাপুরের দানবীর রন্দা প্রসাদ সাহার দ্বারস্থ হন। বিদ্যা সম্পর্কিত পরিকল্পনার কথা শুনে তিনি রন্দা প্রসাদ তাকে 25,000 টাকা দান করেন। এরপর নারায়ণগঞ্জের 5 ব্যবসায়ী তোলারাম বসাজের ছেলে মদন লাল সারোগি ও কলেজ প্রতিষ্ঠার জন্য 25,000 টাকা দান করেন। এই অর্থ খগেন্দ্রনাথ করে তোলেন নারায়ণগঞ্জ উইমেন্স কলেজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বালিকা কলেজটি বন্ধ হয়ে যায়। যুদ্ধোত্তর কালে খগেন্দ্রনাথ আবার কলেজ চালু করতে উদ্যোগ নেন। এই কাজে তিনি শিক্ষানুর দাতাপাত ব্যবসায়ী তোলারাম বসাজ এর সাথে পান। তোলারাম তিনি কলেজ নির্মাণ করার জন্য 1,00,000 টাকা দান করেন। দাতার নামানুসারে 1948 খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ব্যায়ামাগারে শুরু হয় তোলারাম কলেজ। 1956 সালে আল্লামা ইকবাল সড়কে জনিক করে এক তলা ভবন নির্মাণের পর পাঠদান শুরু হয়। ভবনটি উদ্বোধন করেন পূর্ববঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার। কলেজটির প্রতিষ্ঠাতা এবং অধ্যক্ষ ছিলেন খগেন্দ্রনাথ চক্রবর্তী। বর্তমান কলেজের মূল বহুতল ভবনটি তৈরি হয় 1963 খ্রিস্টাব্দে। আর কে সাহার রন্দা প্রসাদ সাহা 1,50,000 টাকার অনুদানে তৈরি হয় তোলারাম কলেজের বিজ্ঞান গবেষণাগার এবং ক্রয় করা হয় প্রয়োজনীয় যন্ত্রপাতি। তোলারাম কলেজ 1946 খ্রিস্টাব্দে ঢাকার বাইরে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন লাভ করে। 60-এর দশক থেকে চাকুরিজীবী ও কর্মজীবী শিক্ষার্থীদের জন্য তোলারাম কলেজের নৈশ বিভাগ চালু ছিল। 1974 খ্রিস্টাব্দে নৈশ বিভাগের কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রথম থেকে এই কলেজের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফলাফল ছিল সন্তোষজনক। 1956 খ্রিস্টাব্দে তোলারাম কলেজের শিক্ষার্থীরা পাক ভারত সফর করেছিল। 1966 খ্রিস্টাব্দে কলেজের শিক্ষার্থীরা ডায়মন্ড সিনেমা হলে মঞ্চস্থ করেছিল শাহজাহান এবং মহুয়া নাটক। 1963 খ্রিস্টাব্দের ছাত্র সংসদ প্যালিকা এবং বার্ষিক ম্যাগাজিন প্রকাশ করে সুনাম অর্জন করেছিল। 1969 খ্রিস্টাব্দে এই কলেজে আলোড়ন সৃষ্টিকারী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধে শহীদ হন তোলারাম কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র আব্দুল আওয়াল। 1980 খ্রিস্টাব্দের 1 মার্চ এই কলেজটিকে জাতীয়করণ করা হয়। তোলারাম কলেজের প্রাক্তন ছাত্র এবং সাবেক সংসদ সদস্য জনাবা কে এম শামীম ওসমানের প্রচেষ্টা ও সহযোগিতায় 1996-97 সেশনে সরকারি তোলারাম কলেজে 12টি বিষয় অনার্স এবং 0-5টি বিষয়ে এই কোর্স খোলা হয়। তার ঘোষণায় কলেজের কলা ভবনের নামকরণ করা হয় শহীদ জননী জাহানারা ইমাম ভবন। বর্তমানে কলেজটিতে HSC বিআর পাস 14টি বিষয় অনার্স 0-5টি বিষয়ের এ প্রথম পর্ব এবং 14টি বিষয়ের এ শেষ পর্ব চালু রয়েছে। বর্তমানে সরকারি তোলারাম কলেজ এ অধ্যয়নরত শিক্ষার্থীদের সংখ্যা প্রায় 18,000 জন। সরকারি তোলারাম কলেজের সহশিক্ষা কার্যক্রমও রয়েছে। এই কলেজে ইনডোর গেম, আউটডোর গেম, বার্ষিক মিলাদ, বার্ষিক বনভোজন এবং শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। কলেজের রোভার স্কাউট, BMCC এবং গার্লসিন রোভাররা বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে। ভালো ফলাফলের কারণে 1998 খ্রিস্টাব্দে সরকারি তোলারাম কলেজ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ রূপে পুরস্কৃত হয়।